হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের আমাদের টপিকটা হবে আইএলটিএস ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে কেন আমরা মক টেস্ট দেব। আমরা অনেকেই ক্যামব্রিজের যে বুকসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করি বাসায়, এবং যখন আমরা প্র্যাকটিস করি সময় নিয়ে বা কখনো কখনো এরকম আছে রেস্ট নিয়ে আমরা সেটা প্র্যাকটিস করি, দেখা যাচ্ছে এক ঘন্টা রিডিং টেস্ট আমরা হচ্ছে দিতে দিতে দেড় ঘন্টা লাগাই দিই, বা লিসেনিং টেস্টটাতে কোনো কারণে যদি হেডফোনে সমস্যা হয় তখন আমরা সেটা সেকেন্ড টাইম রিপ্লে করে নিই বা পজ করে আবার কয়েক সেকেন্ড আগাই নিই। এক্ষেত্রে যে প্রবলেমটা হয়, অরিজিনাল আইএলটিএস টেস্টের যে ফ্লো থাকে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের যে পরীক্ষাটা শেষ করতে হবে, এই বিষয়টা আমাদের মাথায় খেয়াল থাকে না বা আমরা প্র্যাকটিস করতে পারি না। এবং আইএলটিএসের যে রেজিস্ট্রেশন ফি সেটাও খুব কম নয়, বেশ অনেক বেশি আমাদের দেশের মানুষদের জন্যে। সেই ক্ষেত্রে সরাসরি যদি আমরা মোটামুটি একা একা প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষায় বসে যাই এবং কাঙ্ক্ষিত রেজাল্টটা যদি না পাই, অনেক স্টুডেন্ট বা অনেক সময় আমাদের এটা ডিপ্রেশন ঠেলে দেয়। এখন এই ডিপ্রেশনে যেন আমরা না যাই, তাই আমাদের সাজেশন হচ্ছে আপনারা আইএলটিএসের ফাইনাল প্রিপারেশন বা পরীক্ষার আগে একটা মক টেস্ট দিন। শুধু একটা কেন, আপনার হাতে যে কয়টি সুযোগ বা অপশন থাকবে বেশি বেশি মক টেস্ট দিবেন। কেননা মক টেস্ট দিলে আপনারা একটা এক্সামের প্রেশার ফিল করবেন, এবং মক টেস্ট যেহেতু সাজানোই হয় আইএলটিএসের ফাইনাল প্রিপারেশন পরীক্ষার মতন, হুবহু আপনি এক্সাম একটা ফিল পাবেন। সেই জন্য মক টেস্ট দিতে দেরি না করে এডুক্সপার্টে চলে আসুন। এডুক্সপার্ট নিয়ে এসেছে মক টেস্ট মাত্র 199 টাকায়। মক টেস্ট দিতে এবং নিজের আইএলটিএস প্রিপারেশন আর একটু ভালোভাবে নিতে কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট আরও বেশি করে করা যেতে পারে, এজন্য যোগাযোগ করুন এডুক্সপার্টে।